মনে করেন আপনার কাছে কয়েকশো কোটি বস্তা পয়সা আছে, মনে করেন কয়েকশো কোটি বস্তা পয়সা, ছোট 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 পয়সা, একটা পয়সা আপনার কেউ নিয়ে গেছে, গায়ে লাগবে? লাগবে? পুরো মহাবিশ্বে এরকম কোটি কোটি মিলিয়ন বিলিয়ন গ্রহ নক্ষত্র আছে, তার মধ্যে একটা ছোট্ট গ্রহের নাম পৃথিবী, এখানে এত কিছু হচ্ছে, চিন্তা করতে পারেন? পুরো মহাবিশ্বে কোটি 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 গ্রহ আছে, গ্যালাক্সিজ আছে, সৌরজগৎ আছে, একটা সৌরজগৎ না কোটি কোটি সৌরজগৎ আছে, এক একটা সৌরজগতে এরকম শত শত গ্রহ ঘুরছে, তার মধ্যে একটা সৌরজগতের সাতটা আকাশ, তার একটা আকাশের একটা সৌরজগতের একটা ছোট্ট গ্রহে আপনি আমি থাকি, ওই গ্রহটাকে যদি আল্লাহ ধরে একদম ব্লাস্ট করে ফেলান, ধ্বংস করে ফেলান, আল্লাহর কিছু যায় আসবে? আল্লাহর শানের কোনো কিছু কমে যাবে? আর এই গ্রহে বসে মানুষ আজকে সারা বিশ্বে এরকম দাপট দেখায় বেড়ায়, আজকে দুনিয়ার দিকে তাকালে মনে হয় যে মানুষই সব, তাই না? অথচ আল্লাহ বলেছেন, হে লাজাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। মহাকালের একটা সময় চলে গেছে যখন মানুষ কোন আলোচ্য বিষয় ছিল না, যে মানুষ বলে কিছু হবে কখনো, আল্লাহর জ্ঞানে ছিল, আল্লাহ জানতেন, আমরা কোন আলোচ্য বিষয় ছিলাম না। আর আজকে দেখবে মানুষ পৃথিবীতে কি করছে, তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা। আপনি কি এমন কাউকে সৃষ্টি করছেন পৃথিবীতে যে পৃথিবীতে গিয়ে খালি হত্যা করবে, রক্তপাত ঘটাবে আর ফাসাদ সৃষ্টি করবে? পৃথিবীর দিকে তাকান, দেখেন পুরো পৃথিবীতে ফেতনার ফাসাদ সৃষ্টি করেছে মানুষ, অন্য কোনো প্রাণী করে নাই। আর পুরো পৃথিবী জুড়ে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, ঘটাচ্ছে মানুষ, একটা সভ্যতাই এই যে পশ্চিমারাই বিগত 100 বছরে আমার মনে হয় কয়েক কোটি মানুষকে পৃথিবীতে হত্যা করেছে, ওরাই একাই একটা সভ্যতা পৃথিবীকে শাসন করতে গিয়ে বিগত 100 বছরে কয়েক কোটি মানুষকে মনে হত্যা করে ফেলেছে। তো মানুষ এত তুচ্ছ, দুনিয়ার জীবনটা এতই তুচ্ছ, এই দুনিয়ার জীবনে আল্লাহ আপনাকে দিয়েছেন একটা শৈশব, একটা কৈশোর, একটা যৌবন, একটা বার্ধক্য, সব মিলিয়ে আপনার হায়াত হবে অ্যাপ্রক্সিমেটলি 100 বছর, কারো 40, কারো 50, কারো আরো কম, কারো আরো বেশি, প্লাস মাইনাস 100 বছর গড়ায়ু। এরপরে আপনি পৃথিবীতে থাকবেন না, মানুষ আপনার কবরের পাশ দিয়ে হেঁটে যাবে। বাস্তবতা বোঝেন, বাস্তবতাকে স্বীকার করতে শেখেন, যে আমরা এখানে যারা বসে আছি আমরা কেউ থাকবো না, আমরা এখানে যারা বসে আছি আজকের মাহফিলে হয়তো আগামী বছর আমরা থাকবো না, হতে পারে না, বা আমাদের মতো অনেকেই থাকবে না, হতে পারে না। এই নির্মম সত্যটাকে মেনে নিতে হবে, এই নির্মম সত্যটা আগে মানতে শিখতে হবে যে আল্লাহ আমাকে চিরস্থায়ী জীবন দেননি পৃথিবীতে, আল্লাহ সংক্ষিপ্ত জীবন দিয়েছেন আমাকে, আর এই জীবনটা আমার কর্মফল পাওয়ার জীবন নয়, এটা কাজ করার পরীক্ষার হল, এটা আমার, এখানে আমি ফলাফল পাবো না, রেজাল্ট পাবো না, রেজাল্ট পাবো আমি পরকালে, এটা আমার কর্মজগৎ, তাই না? কি কর্মজগতে এসে যদি আমরা মনে করি এটা আমার চিরস্থায়ী জীবন, এর জন্য এই যে 5-10 তলা বাড়ি, এই যে ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জুলুম অত্যাচার, যেমনে হোক তেমনে দুনিয়া চাই আর চাই, দাঁড়ি ডুবি থাকার না থাক দুনিয়া চাই আর চাই, এই যদি হয় আমাদের মানসিকতা, ওই নূর কলমে জীবনে আসবে না। আমি বুঝাতে পারছি ভাই, দুনিয়ার জীবনটাকে দুনিয়ার মতো মনে করতে হবে, এই জীবনের কিরকম আদর্শ হবে, ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, এই দুনিয়ার জীবনে আমার সালাত, আমার কুরবানি, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু কার জন্য, আল্লাহর জন্য। এই জীবনটা আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, সূরা যারিয়াত 56 নম্বর আয়াত করে দেখেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই জন্য মানুষকে আমি শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আর আমরা এখন মনে করছি ইবাদতটা ফোর্থ সাবজেক্ট, দুনিয়া আমার আগের সাবজেক্ট, তাই না? প্রত্যেকে দেখেন বাড়ির পরিবারের কর্তা, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, সবার দেখবেন দুনিয়াটা আগে, দিন পরে। আর যারা দিনদার, আমরা দিনদার মনে করি নিজেদেরকে, তাদেরকেও দেখবেন দিনের যে অংশটা মুখরোচক বা আমল করলে কোনো সমস্যা নাই, কেউ কিছু বলবে না, ভালো মন্দ বলবে না, সুন্দর আমল করতে থাকবে। আর যেগুলো আমল করলে, যেগুলো বললে, যেগুলো মানে মানুষকে প্রচার করার চেষ্টা করলে পরিবার সমাজ সব দিক থেকে বাধা বিপত্তি আসবে, সাইলেন্টলি এগুলোকে অ্যাভয়েড করতে থাকবে। দেখবেন নামাজ পাঁচ ওয়াক্ত করছে মাশাআল্লাহ, ইবাদতের জীবনে পাক্কা মুসল্লি, আবার দেখবেন অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর, দেখবেন সদকা করছে, দান সদকা করছে, ফরজ জাকাতই দিবে না,